বন্ধুরা ফুটান্ত গরম জলে লাউের খোসা দিয়ে এই দুর্দান্ত সাথে এই রেসিপিটা একবার হলে তৈরি করে খেয়ে দেখুন অনেকেই কিন্তু লাউয়ের খোসা ফেলে দেয় লাউের খোসা ফেলে না দিয়ে লোভনীয়ের সাথে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি লাউয়ের খোসাগুলো একটু পিসপিস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এখানে আমি ফুটান্ত গরম জলেই কিন্তু লাউয়ের খোসাটা দিয়ে দিলাম এখানে শুটকি মাছও অ্যাড করে দিয়ে দিলাম ফুটান্ত গরম জলে শুটকি মাছ কাঁচা ঝাল লাউর খোসা সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে লাউর খোসাটা সিদ্ধ করে নেব লাবার খোসাটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে আর জলটা শুকানো পর্যন্ত কিন্তু আমি লাউর খোসাটা খুব সুন্দরভাবে সিদ্ধ করতে থাকব। এবার আমি কিছু রসুন কুচিও অ্যাড করে দিয়ে দিলাম পেঁয়াজ কষিয়ে অ্যাড করে দিয়ে দেব ফুটান্ত গরম জলে সব উপকরণগুলোই কিন্তু অ্যাড করে দিয়ে দিচ্ছে আমি দিয়ে এই ভর্তাটা তৈরি করব বর্তমান সময়ে দুর্বমূল্যের যে দাম তা ফেলে না দিয়ে মাথা খাটিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়া যায় এবার আমি পরিমাণ মতো লগণও অ্যাড করে দিয়ে দিলাম অনেকের কাছে কিন্তু অজানা লাভের খোসাটা কিন্তু অনেকেই ফেলে দেয় আমিও কিন্তু ফেলে দিতাম কিন্তু সিলেটে এসেই শিখছি যে লাভের খোসাও ভর্তা করে খাওয়া যায় আমি যখন সুনামগঞ্জে ছিলাম তখন সিলেটের এক আপু বলছিলো যে লাভের খোসা শুটকি মাছ দিয়ে ভর্তা করলে নাকি দারুণ লাগে খেতে জন্য আমিও ট্রাই করলাম এখানে আমি একটু আর একটু লঙ্কার গুঁড়াও দিয়ে দিয়েছি একটু ভেজে রাখা জিরে গুঁড়া ধনে গুঁড়াও দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে লাউ খোসাটা আমি সিদ্ধ করে নেব আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের চলতে গেলে এভাবে একটু ফেলে দেওয়া জিনিসও খেতে হয় কারণ সব সময় কিন্তু বাসায় তরকারিও থাকে না সে সময় কিন্তু ফেলে দেওয়া জিনিসও খেতে হয় আমি একটা ভর্তা তৈরি করে নিলাম লাউের খোসা ফেলে না দিয়ে এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুসে আবার অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে লাভের খোসাটাও কিন্তু আমি বেটে নেবো খুব সুন্দর করে আপনারা চাইলে এটা ব্যালেন্ডার করে নিতে পারেন শিলপাটা বেটেও নিতে পারেন আমি কিন্তু ব্যালেন্ডার করে নেব তবে তার আগে আমি লাউের খোসাটা একটু ভেজে নেবো নিয়েই কিন্তু ব্যালেন্ডার করে নিয়ে নেব ভেজে নিয়ে যদি ব্যালেন্ডার করা হয় বা বাটা হয় তাহলে কিন্তু লাউের খোসা ভর্তার টেস্টটা অনেক বেশি আসে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ও সেই পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমি খুব সুন্দর করে লাভের খোসা শুটকি মাছ সব উপকরণগুলো দিয়ে ভেজে নিয়েছি এবার আমি সব উপকরণগুলো উঠিয়ে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা করে নিয়ে আমি খুব সুন্দর করে এটা ব্যালেন্ডার করে নিয়ে নেব আপনারা কি কখনোই এভাবে লাউের খোসা ভর্তা করে খেয়েছেন না খেয়ে থাকলে আর যে লাউের খোসা ফেলে না দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে আমার রেসিপি থাকলে আর কী চায় আমার তো কিছুই চায় না বিশেষ করে লাউের খোসার ভর্তা লাউের পাতার ভর্তা এগুলো কিন্তু দারুণ লাগে খেতে মিষ্টি কুমড়ার পাতাও কিন্তু ভর্তা করে খাওয়া যায় আমি খুব সুন্দর করে ব্যালান্ডার করে নিয়ে নিয়েছি এভাবে একটু সুন্দর করে হাতে সাহায্যে মিশিয়ে নেবো এবার আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিয়ে দিলাম ধনে পাতা কুচি থাকলে অবশ্যই দেবেন তাহলে ভর্তার টেস্টটা কিন্তু দারুণ আসবে এবার আমি এখানে কিছু সরিষার তেলও অ্যাড করে দিয়ে দেবো যেহেতু আগে কিন্তু আমি সরিষার তেল দিয়ে আবার খোসাটা ভেজে নিয়েছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভর্তাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট পাবেন খুব সুন্দর করে আমি ধরে পাতা সরিষার তেলটা কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি আমার ভর্তা কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে আবার কিন্তু খাওয়ার পালা গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কী চাই আমার শাশুড়ি দেবরকে প্রথমবার কিন্তু খাওয়ালাম তারা খেয়ে অনেক বেশি খুশি লাউয়ের খোসা ভর্তা খেয়ে শাশুড়িও কিন্তু জানতো না যে লাউয়ের খোসা ভর্তা করে খেতে হয় তাদেরকেও প্রথমবার খাওয়ালাম তারা অনেক বেশি খুশি খেয়ে আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে বন্ধুরা আসে পর্যন্ত পর্যন্তই ফিরে আসবে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই